সো ভিউয়ার্স আমরা এখন আছি দুবাই মলে রায়হান ভাই দেখছেন প্রচুর কেনাকাটা করবেন কোনো কেনাকাটা নাই নট এ সিঙ্গেল কেনাকাটা দেখতেছেন খুবই দারুণ একটা জিনিস ওয়াটারফল শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু গাফার তুমি জলিল জাব্বার তুমি কাদের গাফার তুমি জলিল জাব্বার অনন্ত অসীমে তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু দেখি আমরা দুবাই মলে গেছি রায়হান ভাই দেখছেন প্রচুর কেনাকাটা করবেন দেখতেছেন আসলে কোন শপে যাবেন সবগুলোই খুব লাক্সারি খুবই চমৎকার যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে খুবই দারুণ একটা জিনিস ওয়াটারফল কি অবস্থা ওরা লাভ দিচ্ছে কেন জিন্দগি ভালো লাগে না ওদের কি দুনিয়ায় বাঁচতে ভালো লাগে না না রহন ভাই আপনি একটা লাভ দেন রহন ভাই খুবই চমৎকার আসলে একটা শপিং মলের ভেতরে এই সাউন্ডটা কিন্তু 100% ন্যাচারাল হ্যাঁ খুবই ন্যাচারাল আমরা দুবাই মলে আছি অসাধারণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু 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 খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুরশিদ এলো যে পথরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুরশিদ এলো যে পথরে দুনিয়াদারি কত অদ্ভুত টাইপের ডেকোরেশন হতে পারে সৌন্দর্য হতে পারে এটা তার একটি জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের দেশে হলে হয়তো বা আমরা এই মাকড়সা প্লাস মাকড়সার জাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হয়তো ছিঁড়ে ফেলে দিতাম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম আমরা যেটা পছন্দ করি
বাট সি ওনারা কিন্তু এটা ইচ্ছা করে রেখেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রচুর মাকড়সা, মাকড়সার জাল এবং ওনাদের লোগোর উপরেও এরকম মাকড়সার জাল। খুব ইন্টারেস্টিং বিষয় যে এটাই হচ্ছে ওনাদের এক ধরনের ডেকোরেশন, যে টিভির উপরে স্ক্রিনের উপরে জাল, ওই পাশে জাল, মানে মনে হচ্ছে এই শপটা মেবি 6 থেকে 1 বছর পর্যন্ত মনে হয় ওপেনই করে না, মনে হচ্ছে না এরকম। খুবই সুন্দর লাগলো, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ। আমার মরশিদ এলো যে পাথরে, হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, হায় কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে দুবাই মল, আর এই পাশে হচ্ছে বুর্জ আল খলিফা, আর এটা এই পাশে যেটা দেখছেন, এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা কি খলিফা জানি, ওটা আমি জানি না, এটাও একটা খলিফা, এটা আরিফ খলিফা, ইমার বিল্ডিং, ইমার, আচ্ছা ইমার। সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, আর হচ্ছে খুবই রয়্যাল একটা জায়গা, কিন্তু আমাদের জন্য আসলে সুইটার, আমরা এই জন্য শর্ট টাইমে আসছি এবং শর্ট টাইমে বের হয়ে যাচ্ছি। ওকে, লেটস গো। যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দেয়।